হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, মানে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী আজকে। তো এই যে আজকে যাবো একটু বাজারে, বাজার করতে। তো কী কী বাজার করি, কীভাবে আজকে দিনটা কাটাই সেটা তোমরা দেখতে থাকো, আর আশা করছি খুব ভালো লাগবে। আর অন্য ভিডিওগুলো স্কিপ করে দেখো, কিন্তু এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু মজাটা পাবা না। তো এই দেখো এখানে কি করছো, এই দেখো ওঙ্কার এখানে কি করছে, ওঙ্কার কি করছিস বলে দাও। এ মাতি ফুলগুলো ছিঁড়ছিস, আর এখানে ইনি গাড়ি মুছতে একদম ব্যস্ত। আর তুমি তোমার ভালো গেঞ্জিটা দিয়ে গাড়ি কেন মুছছো? তাহলে চলো বাজারের দিকে যাওয়া যাক, বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা, এখনকার মতন বাজারে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি এখন। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে দুই ভাইকে একসঙ্গে রেখেছে, দুই ভাই না মানে দুটো গাড়িকে একসঙ্গে রেখেছে, যেহেতু সাদা আর কালো ছিল, তাই জন্য একটু মজা করে বললাম যে দুই ভাইয়ের যে এখানে আখের রস দেখতে পাচ্ছ। তো বাবু এই আখের গাড়ি রসের গাড়িটা দেখে বলছিল মা আমি রস খাবো, তো বললাম যে একটুখানি ঘুরে নে তারপরে খাস না, ও এখনই খাবে। তো বললাম খা, আর এই যে নিলো, নিয়ে পুরোটা খেতে পারলে শান্তি হতো, পুরোটা খেলো না, একটুখানি খেয়ে আর খাবো না বলে রেখে দিল। তো এই যে এখন আবার ট্রেনে খেতে খেতে ট্রেনের শব্দ শুনেছে, এখন ট্রেন দেখবে, মানে স্টেশনের নিচ মানে পাশে বাজারটা একদম। তো এই যে ট্রেন দেখার জন্য একটুখানি স্টেশনে চলে এসেছে, বসে বসে দেখছিল ট্রেন। আর এই যে এখানে সবজি বাজার চলে এসেছি, তো দেখো কী কী সবজি নিই। আর এই যে এখানে আমরা পেঁয়াজ বাছা শুরু করে দিয়েছি বাবু আর আমি মিলে, তো বাবু একটু বেছে বেছে নিল। আর সকালের মানে শীতকালে যেহেতু সবজি, কিন্তু সকালবেলা সবজিটা ভরপুর থাকে, বেশ ভালো লাগে কিন্তু সাজানো গোছানো দেখতে, তাই না? তো এই যে এখানে আবার টমেটো বাছা হচ্ছে, বাবুও কিন্তু বেছে বেছেই নিচ্ছিল, অন্য মানে অন্য কোনো মানে খারাপ দেখে নিচ্ছিল না, বেশ ভালো দেখে দেখে নিচ্ছিল, আর পটপট করে তুলছে দেখো। আর আর কী কী বাজার করলাম সবটাই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আবার শেয়ার করব। আর দেখো শীতের ফুলকপিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর ওপর দিয়ে দেখো কী সুন্দর পাখির ঝাঁক যাচ্ছিল, ভীষণ ভালো লাগে কিন্তু। বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাজার করে, কি কি এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে, কারণ বাবু ঘুমিয়ে পড়েছিল। আর বাবুকে এখন একটুখানি তোমার দুধ খাইয়ে একটু শান্ত করে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো টাটা। লঙ্কার জন্য একটা ঝুড়ি নিয়ে আসো তো, বলছি দাও লঙ্কা। সিম নিয়ে এসেছি, আর পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ, শসা, আর লঙ্কা, ফুল, আর হচ্ছে ফুলকপি, আর কি মূলো, আর কি আর কি বাঁধাকপি, আর কি ধনে পাতা, আর পালং শাক। এখন এগুলো সবগুলো গুছিয়ে তারপর স্নান টান করে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো টাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার দাদাভাই হাতে মুরগিটা নিয়ে এসেছে। তো বেশি লোকজন নেই, মানে আমরা অল্প যে কজন আছি বাড়িতে ওই কজনই, তো তাই জন্য একটা মুরগিতেই হয়ে যাবে। তো কেটে আনিনি বাড়িতে কাটবে জন্য। তো এই যে আমি তোমাদের বললাম যে চান করে পুজো দিয়ে নেবো, চান করে কিন্তু অনেক কাজ মানে স্নান করার আগে অনেক কাজ করেছি, জল আনা, জামা কাপড় কাচা সবটাই করে তারপরে স্নান করে পুজো দিতে চলে এসেছি। পুজোটা দিয়ে তারপর বাবুকে খাওয়াবো একটু, তারপর রান্নাটা বসাবো। তো দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর তোমাদের তো মন্দিরের পুজোটা আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার ঘরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একবারও। তো আজকে তোমাদের আমার মানে আমাদের ঘরের পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমাদের ঘরে কী কী ঠাকুর আছে, কীভাবে পুজো দিলাম সবটা শেয়ার করব। তো দেখো ভিডিওটা।
বন্ধুরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে তুলসীতলায় জল ঢালবো। তুলসীতলায় কিন্তু জল ঢালা খুব ভালো, মানে স্নান করে। তোমার দাদা ভাই তো মানে প্রত্যেক দিন কাজে গিয়ে কাজের থেকে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে আর মনসাতলায় আর এই তুলসী মন্দিরে মানে জল ঢালবেই ওর, এটা একদম মানে কী বলবো আর মানে ঢালতেই হবে এমন একটা ব্যাপার। তো চলো, এখানে পুজো দেওয়া আমার হয়ে গেছে, তো এই যে দাদা তোমার দাদা ভাই একটু জল ঢালছে। তো চলো আমাদের ঘরের ঠাকুরটাকে দেখাই যে আমি ঘরে কীভাবে পুজো দিই, কী কী ঠাকুর আছে আমাদের। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চলে এসেছি ঘরে পুজো দিই, পুজো এখানে। তো এই দেখো এখানে আছে লক্ষ্মী ঠাকুর, আর বাবা লোকনাথ আছে, বজরংবলী আছে, শিব ঠাকুর আছে। আর শিব ঠাকুরের পাশে দেখো এই লক্ষ্মী ঠাকুরের আমি পাঁচালটা রেখেছি, যেহেতু জায়গাটা অনেক ছোট আমার, তাই জন্য একটু পুজো দিতে অসুবিধা হয়ে যায়। আর ওই যেখানে কার্তিক ঠাকুর আছে, মা তারা আছে, আর এই যে ওপরে মা সরস্বতী আছে, সরস্বতীটাকে শুধু একটু ফুলই দিই, মানে প্রসাদটা দিতে পারি না, মানে খাবারটা দিতে পারি না। তো আশা করি বড় করতে পারবো জায়গাটা। এই চলে এসেছি সব কাজ বাজ সেরে রান্না করতে এখন। তো ওই যে এখন এখানে মাংস রান্না করব, মা ঘরে ভাতটা রান্না করেছিল আর ওই ডাল রান্না করেছিল, মাছটা করেছিল, আমি মাংসটা করছিলাম বাইরে, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মানে মাংস রেসিপি সেরকমভাবে দেওয়ার কিছুই নেই, তবুও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে মানে আমি কীভাবে রান্না করি সেটা। তো এই যে মাংস তেল দিয়ে কড়াইতে, তারপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আলুগুলোকে ভেজে নিয়ে নেব। আর হচ্ছে তোমার মাংসটাকে আমি আদা রসুন লঙ্কা বাটা, আদা রসুন বাটা লঙ্কা বাটা আর হলুদ নুন আর কাঁচা তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম আগের থেকে। মানে আমি এইভাবেই রান্না করতে ভালো লাগে আমার, মাংসটা আগে থেকে মেখে রাখলে না একটু ম্যারিনেশনও হয়ে যায়, তো ভালো লাগে আমার এইভাবে রান্না করতে। সবাই যে যেইভাবে ভালো লাগে সে সেইভাবে রান্না করে, আমি আমারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আলুগুলোকে এখন ভেজে নামিয়ে তারপর মাংসগুলোকে আমি দিয়ে দেবো। আর একটুখানি আমার একটু ভুল হয়ে গেছিলো, কী বলো তো, মানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই আমি, তো আজকে তেলের মধ্যে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তো তাই জন্য পেঁয়াজটা পরে দিয়েছিলাম। তো পরে দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু মাংসটা অনেকক্ষণ কষাতে হয় তো পেঁয়াজটাও ভালোই ভাজা হয়ে যায়। তো এইভাবে তোমরা মাংস রান্না করে একদিন খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে একটু আর একটু তেল দিয়ে দিলাম আমি কড়াইতে, এবার ওই মা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার মাংসগুলোকে একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখে থাকো রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই অন্য কোনো দিন আরও একটা রান্নার রেসিপি দেবো, যদি আমার রান্না তোমাদের পছন্দ হয় তাহলে। তো দেখতেই পাচ্ছ যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজটা একটু দিয়ে দিয়েছি, পেঁয়াজটা মানে ভুল হয়ে গেছিলো যেহেতু বলেই দিলাম আগের থেকে। তো দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমি এখন একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে নেবো, মানে আস্তে আস্তে একটু কষিয়ে নেবো মাংসটাকে। তো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে আমি এখানে রান্না করছি, আর এখানে মা বসে আছে, দিদি বসে আছে, আর আমার ভাগ্নি বসে আছে, আর হচ্ছে তোমার ওই পাশের বাড়ি দিদিটা এসেছিলো, দিদিটা বসে গল্প করছিলো, সবাই মিলে ভালোই লাগছিলো। যে কী বলতো এখানে তো রান্না করা হয় না, রান্নাঘরটা আমাদের একটু ছোটো, যার জন্য এখানে রান্নাটা করছিলাম, সবাই গল্প করছিলাম, তো আর কী বলবো আমাদের ঘরগুলো একটু ছোটো ছোটো আর রান্নাঘরটা ভালো, তার জন্য অতটা ভালো আসবে না আলোটা, তার জন্য এখানটা এসে রান্নাটা করছিলাম। আমি বাবু এসেছিল, বলছে মা একটু মাংস দাও খাবো, ওই যে বাটি নিয়ে চলে এসেছে, দেখো বলছি কষানো হয়নি পরে খাস না, ও জেদ করছিল, তো বললাম আয় দেবো এখনই দেবো। তো ওই যে বাবুকে তারপরে এক পিস তুলে দিলাম, মানে কষানোটা মোটামুটি হয়েছিল। তো ওই যে ওর মানে সরু সরু একটুখানি মানে মানে যে মাংসটা একটু ভালো হয়েছে, আবার ওর এটা প্রিয় মাংস, যে তো ওই যে মানে রানের ওই কী বলে ওইটাকে, ওই মাংসটা একটু নরম আর ই ছিল, তাই জন্য হয়ে গেছিলো প্রায়। খা তাহলে যদি খেতে পারিস। তো নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো একটুখানি খেয়েছে আর খায়নি। এই যে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, তো আলুগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেবো, যেহেতু আলুগুলো ছোট ছোট আলু ছিল তো গোটা গোটাই দিয়েছিলাম, ছোট করে দিলে বেশ ভালো লাগে না তোমার মাংসতে, তাই জন্য একটু বড় বড় করে দিয়েছিলাম। আর এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি, টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো, তারপর একটু কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। তো দেখতে থাকো,
বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কত লোক চলে এসেছে আমার মাংসের গন্ধে পেয়ে। আমি কত ভালো তাহলে মাংস রান্না করতে পারি বলো তো, যে সব লোক চলে আসছে আমাদের বাড়ি মাংসের গন্ধ পেয়ে। খুব মজা করলাম, মানে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিলো তো তো এই দু চারজন দেখে এখানে আবার গল্প করতে চলে এসেছে, আর ওই দিদিটা আমাদের বাড়িতে দুধ নিতে এসেছিলো তো এখানে আবার বসে গল্প করছিলো দুধ নিতে এসে। আমি তোমার এখন গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবো। আর তোমাকে একদিন বললাম তোমাদের একটা ভিডিওতে যে মুরগিতে ভীষণ জ্বালাতন করে এসে, ওই দেখতে পাচ্ছ একটা মুরগি এসে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাংস, আর এখানে কই মাছের তরকারি আলু বেগুন দিয়ে, আর হয়েছে মসুর ডাল, মূলো দিয়েই মেনু ছিল আমাদের। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি তোমাদের সন্ধ্যের অনুষ্ঠানে। তো এই যে আমরা এখন কেক কাটবো, এটা হচ্ছে আমাদের 5 বছরের অ্যানিভার্সারি, তো এখন কেক কাটবো। যে বাবু আগেতে মানে চাকু দিয়ে দিয়েছিলো কেক কাটার জন্য, বেশি এক্সাইটেড ছিল কেকটা কাটবে কেকটা কাটবে। তো এই যে এখন তিনজনা মিলে কেক কাটছি। তো এই যে কেকটা কেটে তারপর যে কী করা করি আমরা সেটাই কিন্তু দেখার বিষয়, মানে মেন পয়েন্ট যেটা। তোমরা কী কেকটা কাটার পরে কী কে কী করলাম সেটা তোমরা দেখো, পুরোটা না দেখলে কিন্তু খুব মিস করবে, আগের থেকে বলে দিলাম আবার বললাম। তো দেখো ভিডিওটা পুরোটা, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে সবাই সবাই আছে। তো এই যে এটা আঙুল দেখাচ্ছিল ওটা আমার ভাই হয়, মানে আমার দেওর, পিসি শাশুড়ির ঘরের দেওর। আর ওই যে ফোন হাতে ছিল যেটা ঘাটছিল ওটা আমার বন্ধু। তো আর তো বাদ বাকি সবাইকে তোমরা চেনো। আর এই যে এটা হচ্ছে কালো জামা পরা, এটা হচ্ছে পাশের বাড়ির একটা ভাগ্নে হয়। তো এই যে বাবু এখন কেক নিয়ে আবার সবাইকে খাইয়ে দিচ্ছে। আর মানে ওর নরম জিনিসটা না ভীষণ, মানে ও কেমন ওর লাগে মনে হয়, নরম জিনিসটা খায় না ও, কেকটাও খায় না, মানে নরম কিছুই খায় না। তো এই যে সবাইকে খাইয়ে বলছে পাপা আমার হাতটা একটু চেটে দাও, মানে ওর কিরম লাগছিল গাটা, তাই জন্য এরকম বলছিল যে হাতটা চেটে পরিষ্কার করে দেবে, মানে ধোবে না হাতটা চেটে পরিষ্কার করে দিতে হবে। তো কেক কাটার পরে এই যে সবাই ভাই সবাইকে একটু কেকটা কেটে দিচ্ছিল। তো তোমার দাদা ভাই আমাকে প্রপোজ করলো, আমি করবো না সেটা কি কখনো হয়? তো দেখো আমি কিভাবে প্রপোজ করি তোমাদের দাদা ভাইকে। আগামী 7 জন্ম আমার সঙ্গে চলতে চাও? বন্ধুরা ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।